আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রদিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জান্নাতে কি সন্তান জন্মাবে, আর জান্নাতে মানুষের এইরকম অদ্ভুত কিছু চাহিদা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের দিনি হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এইরকম খুব সুন্দর ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন দেখে আসা যাক, জান্নাতে কি সন্তান জন্মাবে এবং মানুষের এইরকম অদ্ভুত কিছু চাহিদা আল্লাহ কি পূরণ করবেন, আর করলেও বা কিভাবে করবেন তা আজকের এই ভিডিওতে জানানো হবে ইনশাআল্লাহ। মানুষের মন যা চাইবে কিংবা মনের যে আকাঙ্ক্ষা জন্ম নেবে তাই পাওয়া যাবে, কিন্তু এ আকাঙ্ক্ষা ও চাহিদা কোথায় পূরণ হবে, কে কিভাবে এ চাহিদা পূরণ করবেন, এ চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তাই বা কি, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলার নির্দেশনায় রয়েছে সুস্পষ্ট তথ্য। আল্লাহ তাআলা সূরা আয-যুখরুফের 71 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র, এবং তথায় অর্থাৎ জান্নাতে রয়েছে এমন নিয়ামত মানুষের মন যা আকাঙ্ক্ষা করে এবং দেখলে মানুষের চোখ জুড়িয়ে যায়, আর সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে। মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ হবে পরকালের চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতে। এ চাওয়া পাওয়া পূরণ করার কারণ হলো যারা দুনিয়াতে আল্লাহর ইচ্ছাধীন নিজেদের জীবন পরিচালনা করেছে, আর সে কথার সত্যতাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন, আর হাদিসেও রয়েছে এরকম সুস্পষ্ট তথ্য। বর্ণিত আছে যে মানুষ যা চাইবে আল্লাহ তাআলা তাই দান করবেন, যার সঙ্গে সাক্ষাৎ কামনা করবে তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। একবার প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সন্তান সন্তাদি মানুষের নয়ন ও মনের শান্তির কারণ হয়, তবে কি জান্নাতীদেরও সন্তান সন্ততি হবে? প্রিয়নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো জান্নাতি সন্তান সন্ততি আকাঙ্ক্ষা করে তবে অনতি বিলম্বে তার এই আকাঙ্ক্ষা পূরণ করা হবে। এ হাদিসটি উল্লেখ আছে তিরমিজি ও বাইহাকিতে। জান্নাতীদের সন্তান সন্ততি কামনা করাও হবে একটা প্রশান্তির কারণ, জান্নাতীদের সন্তান সন্ততি কামনা করাও হবে একটা প্রশান্তির কারণ। তাই তো মহান আল্লাহ তাআলা বান্দার এই চাহিদাও পূরণ করবেন, অর্থাৎ বান্দা মনে মনে আকাঙ্ক্ষা করবে আর অমনি মানুষের এই চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই কথাই উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তথাই অর্থাৎ বেহেস্তে রয়েছে এমন নিয়ামত মানুষের মন যা আকাঙ্ক্ষা করবে এবং যা দেখলে মানুষের নয়ন জুড়ায়। উল্লেখযোগ্য যে আল্লাহ তাআলা মানুষের জন্য এমন জান্নাত নির্মাণ করেছেন যার একটি ইট হবে রূপার আর একটি ইট হবে সোনার দ্বারা নির্মিত, আর সেই জান্নাতের ইটগুলো জোড়া লাগানোর জন্য যে গাড়া তৈরি করা হয়েছে তা কস্তুরি দ্বারা প্রস্তুত করা হয়েছে। এই হাদিসটি উল্লেখ আছে তাফসিরে মাসহারি। সুতরাং জান্নাতের পরম সুখ ও মনের সব চাহিদা পূরণে দুনিয়ার সম্পদ, মদ, নারীসহ অন্যান্য সুখের নেশাকে নিজের আত্মনিয়োগ না করে মহান আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত রেখে পবিত্র কোরআন সুন্নাহ মোতাবেক জীবন। সুতরাং জান্নাতের পরম সুখ ও মনের সব চাহিদা পূরণে দুনিয়ার সম্পদ, মদ, নারীসহ অন্যান্য সুখের নেশায় নিজেকে আত্মনিয়োগ না করে মহান আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত রেখে পবিত্র কোরআন ও আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করাই হোক জীবনের একমাত্র উদ্দেশ্য ও একমাত্র লক্ষ্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আর এইরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে আমাদের দিনি হাদিস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এইরকম খুব সুন্দর ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে অশ্লীল কাছ থেকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।